গরু সাবাইতে দিয়ে বানুই এড়ে দেশি প্লেয়ার হইছে না বিদেশি প্লেয়ার হইছে না হতাশ আর হতাশ প্রতি বলে চক্কর মিলা রাখি লেছো প্রিয় দর্শক আজি চট্টগ্রামত আছিল দি লাস্ট ম্যাচ যে খেলা দেখাইয়ে চট্টগ্রাম এই বিপিএলত আর তো মননোর যে চট্টগ্রাম সেমি ফাইনাল বা ফাইনাল যেতে পারিব দর্শক কল আছে তার লান হতা হইম এবং কি হর এটা বোধ জনে বোধ রকম হতা হর গাইলদের মানে সার্ভে ছিল দুই ফালের ইল অবস্থা খেলাতে দেজি দেটি আদি প্রতি বলে বলে মাইনং পরে টি টোয়েন্টি আরে ওই টি টোয়েন্টি মানে চার চক্কা এটা আইনি তারা টেস্ট টেস্ট কি লাগে তারা দহ তামিম চিত আতকাল বড় আরে টিয়া কি সুতরাং টিয়া আরো দিম আরো দিম দর্শক আরে হই টাকা টাকা আরে দর্শক টাকা বাইন টিম গজনে সেটা নিয়ে নে ভাই কি কি হলে প্লেয়ার আনি বেলা বাইরে কি কি আলাপ দেন মারে দূর হয়ে গেলে ভাই ইন বহুত আশা ছিল বেড়ে কিন্তু নয় ভাই হতাশ আর হতাশ খেলা সাইয়ের মানে কোনো মজাই নাইলাম মানে এত বাজে ফার্মা ম্যাচ এত বাজে খেলা খেলতে পারে নাকি হন কো ভালো প্লেয়ার নাই হন কো বলার নাই হন কো ব্যাটসম্যান নাই কিন্তু হন খেলালো না একদম বুয়া টাই একদম ফালতু খেলা একদম নাথিং ডাইরেক্ট নাথিং দর্শক সকল যারা আছে তারা আমরা হতা হইলাম তারা বেগুন হদ দে যে তারা এই খেলা দেহিরে দল দেহিরে হতাশ এবং টিকিটিয়া বলে উসুল নুম দেশি প্লেয়ার হয়েছে না বিদেশি প্লেয়ার হয়েছে না তো হন রকম ভালো প্লেয়ার টাকা ভরিও কিন্তু হন রকম ভালো প্লেয়ার নাই রে তো আর খেলা সাইতে ইয়ে টিয়া হর্স গরি রে এত টিয়া হর্স গরি রে আর খেলা সাইতে আইরো ভাই ইন আপ জাপ কারা হদিন হাই চট্টগ্রামের এবারে খেলা আর একবার বেশি সুন্দর নলার হারান চট্টগ্রাম যদি ভালো দল হইতো ইনশাল্লাহ আরে জিততাম এখন খেলা সাইতে মায়ের মনের হতাশ লইয়ে জঙ্গফরে নাড়তে ইয়ান চিন্তা করি আগামী বারো মাদিন আর চট্টগ্রাম মাদিন দামি দামি প্লেয়ার আর আর দল মাদিন বেরিতাম সাই ও ভাই কি হতাম সিটিং খেলবাতে খেলবার নয় তাই বলে সব যা করছি তাই আর কোনো কিছু করিত না পারে এন্ডে বোলার ইয়াসিন আলী লাভবি তো মারে দিদি সিটিংয়ে ভুয় সিটিংয়ের আর দি আগের মতো বিপিএল এখন নাই হতে টার্গেট নাই টার্গেট হইব দুশোর হাঁসা আছে তো মেইন বিপিএল নাই তাই নিয়ে আসব যে কুলনারে ডাহার মধ্যে তারা আর ইয়ে বড় ব্যবধান আর ইয়ে উসমান খানো সেঞ্চুরির পর কিন্তু এই সিটাঙ্গন মারিত আইয়ে সিটাঙ্গর যে অবস্থা তাই বোঝানো যা যে আসলে মানে কি কিনলেই তারা আলার ফলাই নিবে দল করছে না না কিন্তু ফারার টুর্নামেন্টে তো খারাপ দল হইয়ে আর মানে বিশুবারে খেলা চলিলে 380 টার্গেট আছে বিশুবারে এটা আর তারা তো 150 পার করাইলে পারে সুদান আর বান্দা হাই আই না এটা বহুত ভালো সুন্দর করে খেলা স্যার এদিন কষ্ট করি না আর সামনের ম্যাচ সিটাং জিতিব ইনশাল্লাহ আর এখন যে সিটাংয়ের সার্ভ এক্সেল দুই দিয়ে ইবে সামনের বার লাকসামন্দি গুজল করে ফেলাবো চট্টগ্রাম চ্যালেঞ্জার সৌ ম্যাচ খেললে এই সৌ ম্যাচের মধ্যে তারা দুয়ো ম্যাচ জিততে এখন চট্টগ্রাম পর্ব শেষ এখন ঢাকা পর্ব এবং সিলেট পর্ব আছে চট্টগ্রাম কি আসলে ঘুরে দাঁড়াতে পারব কি না নাকি বেগুন ফুরিয়ে আবার বাড়ি চলে যাবো বেগুন আশা করার দিয়ে আসলে চট্টগ্রাম বাকি ছয় ম্যাচ বা যা আছে এগুলো তারা বালা খেলিব এবং তারা পরবর্তী রাউন্ডে যায় এবং চ্যাম্পিয়নের মতো শিরোপা অর্জন করিবার মতো তারা দল এবং বালা খেলিব এই আসিল আজিয়ে চট্টগ্রাম নগরীর জহুর আহমেদ চৌধুরী সাগরিক স্টেডিয়াম সর্বশেষ পরিস্থিতি এখানে বালা থাকবেন সুস্থ থাকবেন সি প্লাস টিভির ফোরে থাকবেন।